डियर স্টুডেন্ট সাউন্ডলেস ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ দ্যাটস মিন কম্পাউন্ড ইন্টারেস্টের কোর্সে দেখি 6.2 এর পার্ট 1 অর্থাৎ 1 থেকে অঙ্ক শুরু করছি। এর আগে আমরা 6.1 এর অঙ্কগুলো করেছি, তোমরা একটু অঙ্কগুলো দেখবে এবং কিছু প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো আজকের অঙ্ক আমরা স্টার্ট করছি। প্রথম অঙ্ক দেখো কি বলছে, ফহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে দু বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে লিখতে হবে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা সমান বর্তমান জনসংখ্যা পি সমান 10,000 জন, 10,000 জন বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পার্সেন্ট সময় এন সমান দু বছর, সময় এন সমান দু বছর, অতএব দু বছর পর জনসংখ্যা সমান, দু বছর পর জনসংখ্যা সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। জনসংখ্যা কত হবে সেই ক্ষেত্রে, কত বৃদ্ধি পেয়েছে তা বলেনি, কত হবে, তাহলে মানগুলো আমরা পুট করলাম, ওয়ান প্লাস 3/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 10,000 ইন্টু, তাহলে 100 লসাগু হলে 100 যোগ 3 103, পাওয়ারটা 2 আছে মানে পরপর দুবার 103/100 বসবে আমার। আমি একটু ডাইরেক্ট করার চেষ্টা করছি, 4টে শূন্য আমি অমিট করব, ইকুয়াল টু 103কে 103 দ্বারা আমার জাস্ট গুণ হবে। নাইন জিরো সিক্স জিরো ওয়ান, 10,609 জন। একটু অতএব তোমরা একটু অ্যান্সারটা লিখে নিও। ওকে ওকে, এবার আমার দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। সেই ক্ষেত্রে আমার বর্তমান জনসংখ্যা 8 কোটি, 3 বছর পরে জনসংখ্যা কত হবে, তাহলে এখানে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা পি সমান, বর্তমান জনসংখ্যা পি সমান তাহলে 8 কোটি, বৃদ্ধির হার আর সমান, বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান কত পার্সেন্ট হারে বাড়ছে, 2%, আর সময় এখানে 3 বছর বলে দিয়েছে, সময়টা সময় এন ইকুয়াল টু 3 বছর। ওকে, অতএব 3 বছর পর জনসংখ্যা ওই রাজ্যের জনসংখ্যা, 3 বছর পর ওই রাজ্যের, 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা সমান, ওই রাজ্যের জনসংখ্যা সমান, জনসংখ্যা সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। মানগুলো ইন করি, ওয়ান প্লাস 2/100 হোল টু দি পাওয়ার এন, সরি হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 কোটি ইন্টু, তাহলে 100 লসাগু করলে নিচে 100 থাকে ওপরে 102, আর পাওয়ারটা 3 আছে মানে 3 বার হবে আমার, ইন্টু 102/100, তাহলে মোট 6টা শূন্য অমিট হচ্ছে, তাহলে 80-র সাথে ওই গুণটা আমাদের করে দিতে হবে, তাহলে
102 এর সাথে 102 গুণ করলে 8 2 16 6 হাতে থাকে 1 8 8 জাস্ট এই গুণটা আমরা করব, তার সাথে 80 আছে একটা শূন্য ইন করে দেবো। 4 6 24 এর 4 হাতে থাকে 2 4 6 24 এর 4 হাতে থাকে 2 6 কে 6 যোগ 4 0 4 0 4 0 1 যোগ 4 8 32 হাতে থাকে 3 4 8 32 হাতে থাকে 3 এটাকে 8। তাহলে এই যোগটা আমরা করলে 4 6 6 4 6 6 4 3 7 8 9 9 6 2 8 6 2 8 6 2 8 3 1 4 8 আর একটা শূন্য ছিল। 8 কোটি 48 লক্ষ 96 হাজার 640 জন। ওকে, এবার আমরা তিনের অঙ্কটা করব। তিনের অঙ্কটা দেখো কি বলছে। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? তাহলে হ্রাস পাচ্ছে মানে জাস্ট সূত্রটা মাইনাসে পড়বে। তাহলে এখানে প্রথমে আমরা লিখব মেশিনটির বর্তমান মূল্য মেশিনটির বর্তমান মূল্য পি সমান 1 লক্ষ টাকা মূল্যহ্রাসের হার আর সমান টেন পার্সেন্ট সময় এন সমান তিন বছর। অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, অর্থাৎ 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 1 - R/100 যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু আমার এখানে মাইনাসের সূত্র পড়বে, ইকুয়াল টু 1 লক্ষ × 1 - R মানে 10 10/100³ একটা শূন্য অমিট হচ্ছে, ইকুয়াল টু 1 লক্ষ × 10 যদি আমি লসাগু করি 10 থেকে 1 বার দিলে 9 9/10 পাওয়ারটা 3 আছে মানে 3 বার হবে 9/10 × 9/10 তিনটে শূন্য অমিট হলো, ইকুয়াল টু 9 9 81 9 9 81 9 আর 9 72 729 দুটো শূন্য। তাহলে 1 লক্ষ ছিল, এখন 72,900 টাকা হবে। অর্থাৎ একটু অ্যান্সার লিখে দাও। ওকে, এবার আমরা 4-এর অঙ্কটা করবো। দেখো কি বলছে। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে ধরি দু বছর পূর্বে এরূপ শিক্ষার্থী ছিল
জন, এরূপ শিক্ষার্থী ছিল এক্স জন। এবার 5% হারে বৃদ্ধি পাচ্ছে আর 2 বছর পর, অর্থাৎ বর্তমানে সেটা কত হচ্ছে? 5% হারে 2 বছর পরে, 5% হারে 2 বছর পরে অর্থাৎ বর্তমানে, অর্থাৎ বর্তমানে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা, এরূপ ছাত্রছাত্রীর, এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা সমান, এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা সমান এক্স ইন্টু ওয়ান প্লাস কত পার্সেন্ট হারে বাড়ছে? 5% হারে বৃদ্ধি পাচ্ছে, আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। আর ওটাই আমরা যেহেতু 2 বছর পরে অর্থাৎ বর্তমানে, আর বর্তমানে আমার এখানে বলে দিয়েছে 3528, তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারি। অতএব এক্স ইন্টু ওয়ান প্লাস 5 আর 100 কাটলে 5 20 1 প্লাস 1 প্লাস 1/20 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3528। 3528 ওখান থেকে এক্সের মান বের করব, বা এক্স ইন্টু হোল টু দি পাওয়ার 2, এক্স ইন্টু 20 লসাগু হবে 20 আগে 21, 21/20 পাওয়ারটা 2 আছে মানে 21/20 দুবার বসবে, ইকুয়াল টু 3528, বা এক্স ইকুয়াল টু 3528 ইন্টু 20/21 ইন্টু 20/21। তাহলে 21 আর 3528 যদি আমরা কাটি, 7 দ্বারা কাটছি, 3 7 21, 5 7 35, 7 4 7 28, বা 3 দ্বারা যদি কাটি, 3 3 1 3, 5 থেকে 3 নিলাম 20, 3 6 18, 3 8 24। এবার যদি 21 আর 168 কাটি, 21 আর 168 কাটলে আমার 8 8 8, 20 20 20 20 400, বা এক্স ইকুয়াল টু 8 ইন্টু 20 ইন্টু 20 ইকুয়াল টু 8 2 16 16 2 32 32 2 0, 3200। ওকে এবার আমরা 5-এর অঙ্কটা করবো, দেখো কী বলছে। পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। তাহলে 10% করে হ্রাস পাচ্ছে বিভিন্ন সচেতনতামূলক পরিকল্পনা গ্রহণ করার ফলে। বর্তমান বছরে ওই জেলায় 8784টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তার আমরা জানি না, সেটা আমরা ধরে নেব। ধরি 3 বছর আগে, ধরি 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল, দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি, দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি। অতএব 10% হ্রাস হারে, 10% হ্রাস হারে 3 বছরে, 3 বছরে অর্থাৎ বর্তমানে, 3 বছরে অর্থাৎ বর্তমানে, বর্তমানে দুর্ঘটনার, বর্তমানে দুর্ঘটনার সংখ্যা যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে নিঃসন্দেহে মাইনাস হবে। দুর্ঘটনার সংখ্যা সমান এক্স ইন্টু 1 মাইনাস 10% 10/100 হোল টু দি পাওয়ার 3, একটা একটা শূন্য অমিট হচ্ছে, ইকুয়াল টু এক্স ইন্টু 10 10-1 9 হোল টু দি পাওয়ার 3, এত জন। অতএব দিয়ে ওটা ইকুয়াল টু আমরা আবার বলে দিতে পারি, এখানে আমার বলে দিয়েছে 8748। অতএব এক্স ইন্টু 9/10 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8748, 8748, বা এক্স ইকুয়াল টু 8748 ইন্টু 9/10টা উল্টে গিয়ে 10/9, পাওয়ারটা 3 আছে মানে 3 বার হবে 10/9, 9 আর 8748 কাটলে 9 9 81
9981 নিলাম, 81 থেকে 87, 87 থেকে 81 বিয়োগ করলে 6, 64, 64 মানে আমার 6954, 7963, 7963, 9218। ওকে, আবার 9 দ্বারা যদি আমি কাটি, 9 9 8 9 72। ওকে, আবার 9 দ্বারা যদি আমি কাটি, 9 9 9 18 বা এক্স ইকুয়াল টু 12 3টা শূন্য, অর্থাৎ 12000 সংখ্যাটা ছিল, একটু তোমরা লিখে নেবে। ওকে ওকে, আজ আমরা অর্থাৎ পার্ট ওয়ানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করলাম। অঙ্কগুলো তোমরা একটু দেখো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল অর্থাৎ সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলটা একটু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই অঙ্ক আর এই প্রয়াসটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের চেষ্টাটাও সফল হয়। তোমরা একটু ভালো করে অঙ্কগুলো দেখো, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আজকের এইটুকু থাকবে, তোমরা একটু অঙ্কগুলো বাড়িতে দেখো। গুড বাই।